অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি খুবই সত্য কথা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণী রুলস অফ রাইট ফর্ম অফ ভাব পার্ট থ্রি দেখো কী বললো নাওন অফ মাল্টি সিউড বুঝালে এরপরে প্লোরাল ভাব বসে একটা এক্সাম্পল দিলেই বিষয়টা পরিষ্কার হবে দেখো হোসেন দা জুরি ব্র্যাকেটে দিলাম আমরা বি ইউনানিমাস ইন ইটস অপিনিয়ন দেখো এটা উত্তরটা কেমন হবে অ্যান্সার দ্য জুরি আ ইউনানিমাস ইন দেয়ার অপিনিয়ন দেখো এই বিটা যখনই আর হবে তখনই কিন্তু এখানে ছিল ইস ইহার তখন হলো দেয়ার তাহাদের প্রত্যেকটা জাজের আর জুড়ি একটা ধরে ইটস হয়েছিল এখানে এটাই কিন্তু নাউন অফ মাল্টিসিউট এরপরে আমরা আরেকটা নিয়ম দেখাচ্ছি দেখো কি বললো নিম্ন লিখিত নাউনগুলো দেখতে সিনগুলার কিন্তু মূলত তারা প্লুরাল এবং তাদের পরে প্লোরাল ভারতবর্ষের দেখো নাউনগুলো অ্যারিস্টোক্রেসি নবিলিটি ক্যাটল পোলট্রি পিপুল ফুক ফলক জেন্টলি ভারমিন ইত্যাদি এই নাওনগুলো থাকলে পরে প্লুরাল ভাব বসবে এরা কিন্তু প্লুরাল অর্থ প্রকাশ করে তাইলে আমরা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে ধারণার একটা অনেকখানি পরিষ্কার হয়ে যাবে কোশ্চেন ক্যাটল ব্র্যাকেটে দিলাম আমরা বি ইন ফিল্ড এলোক্টোটা কেমন হবে দেখো অ্যান্সার ক্যাটল আ আটল কিন্তু এই জন্য ভাবটাও প্লুরাল হইল আর গ্র্যাজিং ইন দ্য ফিল্ড দেখো এখানে ক্যাটল এটা কিন্তু প্লোরাল এই জন্য বি ভাবটা অ্যামিজারের জায়গায় শুধু আর আসলো অর্থাৎ প্লুর ভাবটা বসলো আর একটা এক্সাম্পল দিই টে দিলাম আমরা বিপে এটার উক্তটা কেমন হবে অ্যান্সার দা আ আপে ক্লার্জি মানে হলো গির যায় যারা কাজ করে পাদ্রি বলা হয় তাদেরকে তারা ক্লার্জি এটা কিন্তু প্লোরাল এই কারণে আর বসলো নিশ্চয়ই বুঝতে পারলাম এবার আমরা আরেকটা নিয়ম দেখাই নিম্নলিখিত নাউনগুলো দেখতে প্লোরাল হলেও তারা মূলত সিঙ্গুলার এবং তাদের পরে সিঙ্গুলার ভাব বসে দেখো নাউনগুলো ম্যাথমেটিক্স নিউজ ফিজিক্স গ্যালুস পলিটিক্স মলপক্স ফায়রাবক্স ইত্যাদি একটা এক্সাম্পল দিলে তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে হোসেন দা নিউজ ব্র্যাকেটে দিলাম আমরা বি হলস এর দেখো কেমন হবে অ্যান্সার দা নিউজ ইজ ফলস সংবাদটা মিথ্যা সংবাদ এখানে বি ছিল এই বি এম জায়গায় শুধু সিঙ্গুলার ভাবটা আসলো ইজ এবার আমরা আর একটা নিয়ম দেখাই নিম্নলিখিত নাউনগুলো প্লুরাল এবং এরপরে প্লুরাল ভার্ব বসে अनेक उल्लंघन यह नाट्स हैं। स्पेक्टेकल्स, सीज़र्स, कीडिंग्स, वोइज़ेस, टैंग्स, एशेस, एसेस, एम्स, एब्रोगिन्स, एमेंस, सास्पेसिस, बिलियर्स, बॉल्स, एव्स, एंट्रेल्स, मिसेल्स, माउंट्स, नापकियल्स, ऑर्स, ट्राउज़र्स, शॉर्ट्स, पैंट्स স গ্লাসেস পিলার্স শেয়ার ভাইটালস কোসিসরন্স ইত্যাদি এই নাউনগুলো প্লোরাল এবং এরপরে ভাবটাও প্লোরাল হবে আমরা দুটো এক্সাম্পল দেব এখানে কোশ্চেন দ্যাকটে দিলাম আমরা বি ব্লান্ট যে অ্যান্সারটা কেমন হবে দেখো দ্য সিজারস ব্লান্ট কে সিটে বোথা হয়ে গেছে এখানে সিজার যেহেতু র্লোরাল নাউন এই কারণে ভার বিটা ক্লোরাল আসলো আর আসলো আর একটা এক্সাম্পল দিবো আমরা বলছি কোশ্চেন হিস পেটিক্যালস ব্যাকেট দেবো আমরা বি ব্রোকেন প্রেকটিক্যালস চশমা ক্যান্সারটা কেমন হবে দেখো আর ইজ পেক্টিকালস আর ব্রোকেন আর চশমাগুলো ভেঙে গেছে যেহেতু স্পেকটিকালসটা প্যুরাল নাউন সেই কারণে বিটাও কিন্তু প্লুরাল হইলো এখানে আর হইলো আর একটা নিয়ে মাছকে আমরা দেখাবো কিন্তু উপরুক্ত নাউনগুলোর পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ যেমন ব্রেস গ্রোস ডজন পেঁয়াজ হান্ড্রেড থাউজেন্ড ফেদম এড ইত্যাদি থাকলে ভাব সিঙ্গুলার হয় আমরা এখানে দুটো এক্সাম্পল দেব আমাদের বোঝার সুবিধার্থে কোশ্চেন ওয়ান ডজন অফ বেনানাস ব্র্যাকেটে দেবো আমরা বি সাফিসিয়েন্ট দেখো এটার উত্তরটা কেমন হবে অ্যান্সার ওয়ান ডজন অফ ইজ সাফিসিয়েন্ট খেয়াল করল যখন ওই ডজন আসলো তখন কিন্তু এই বিটা সিঙ্গুলার হয়ে গেল ইজ হইল আরেকটা এক্সাম্পল দেবো আমরা কোশ্চেন আেয়ার অফ শুজ ব্র্যাকেট দেবো আমরা বি অন দ্য কেবল তাহলে এটার অ্যান্সারটা কি হবে দেখো অ্যান্সার অফ শুজ ইজ অন দা টেবিল খেয়াল করো পেয়ার আছে দেখছো জোড়া তাইলে এই বি ট্যাব অবশ্যই সিঙ্গুলার হবে ইজ হয়েছে নিশ্চয়ই বুঝতে পারলাম আজকে কিন্তু আমরা লেসনটা এখানে শেষ করে দিলাম তোমরা যদি শিখতে চাও তাহলে নিয়মিত পুরাটা দেখবা তাহলে শিখতে পারবা ঠিক আছে এখানে শেষ করছি সিম